হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো গাইস, আজকে খেলবো গ্যাংস্টার ভেগাস। আর মূলত গ্যাংস্টার ভেগাস খেলতেছি প্রায় অনেকদিন পরে, এই মাসখানিকের উপরে হয়ে গেছে গ্যাংস্টার ভেগাস খেলি না। তো দেন ভাবলাম আজকে একটা গ্যাংস্টার ভেগাস খেলি একটু। তো চলো গাইস, আর বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট চলে যাবো ভিডিওতে, আর বাকি কথা হবে গেমের ভিতরে। তো গাইস, আমরা ইমেনের কাছ থেকে লোকেশন নিয়ে নিছি আর্মি বেসের। অবশ্য আমি জানি আর্মি বেসের, তারপরে লোকেশনটা নিয়ে নিছি শর্টকাটে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, অলরেডি রওনা দিয়ে দিছি গাড়ি দিয়া। আর গাইস, এই জিপ গাড়িটা কেমন হয়েছে গাইস তোমরা বলো, আমি কিনছি এই জিপ গাড়িটা। তো গাইস তোমরা কমেন্টে জানাও কেমন হলো। তো চলো জলদি জলদি চলে যাই আর্মি বেসে। দেন ওইলিগে আর্মি বেসে যাওয়ার পরে আমাদের আর্মি বেসে যাওয়ার পরে একটা বম লাগাইতে হবে। তো চলো আইসাই পড়ছি খুব কাছাকাছি। আর এই টাইমে গাড়িটা ধাক্কা গেল, তো পিছে নিয়া অ্যান্ড সামনে যাব। তো চলো যাই তাড়াতাড়ি, আর বেশি আইসা পড়ছি, বেশি দূরে নাই, সামনে দেখা যাইতেছে, তোমরা দেখতে পারতো কি না জানি না। তো চলো যাই, আইসা পড়ছি। দেন ওই লোক আর্মি বেসে ডাইরেক্ট ঢুকতে হবে আমাদের। কি হইলো ও ভাই? তো গাইস, এই জায়গায় পুরো আর্মি বেসটা আমাদের দেখাইতা যে পুরাটা ঘোরা ঘোরা দেখাইবো ড্রোন শটে। তো চলো দেখি। তো এই জায়গায় দেখা যাইতা যে অনেকগুলো আর্মি আছে, এই জায়গায় আর্মি অফিসার আছে। পিছনের সাইডটা দেখাইতা যে এখন যেদিক দিয়ে আমরা আর কি ঢুকবো। তো গাইস, আমাদের ওই যে নিচ দিয়ে ঢুকতে হবে, নিচে একটা দরজা দেখতে পারতাস ওই সাইডে, এই যে এটার নিচে। তো এই দিকে যাইতে হবে আমাদের। ও ভাই, এই জায়গায় ট্যাং আছে। তো গাইছে মূলত আমাদের ওইটার ভিতরে যাইতে হবে লাস্টে, যেটা দেখতে। তো চলো যাওয়া যাক ডাইরেক্ট ভিতরে চলে যাব। তো গাইছে এই জায়গায় আমরা গাড়িটা চেঞ্জ করে নিছি। তো চলো যাই সামনে, সামনে যাওয়ার পরে এই দিক দিয়ে যাইতে হবে তাড়াতাড়ি করে। ওর ভাই, এই জায়গায় হেলিকপ্টার আছে, এখন নিয়ে যাবে না হেলিকপ্টার, তাড়াতাড়ি করে যাইতে হবে। ফাইভ স্টারে পুলিশ লেগে গেছে অলরেডি, হেলিকপ্টার একটা মানে মিসাইল মারছে, ওই যে মাইরা দিছে আরেকটা। তাড়াতাড়ি এই জায়গায় ভাই তাড়াতাড়ি নাম ভাই, তাড়াতাড়ি যাইতে হবে। কারণ হলো কি, অলরেডি আমাদের পিছনে অনেকগুলো পুলিশ লাইকে গেছে, হেলিকপ্টার ওই জায়গায় অপেক্ষা করতে আমাদের লেগা, ভিতরে আসতে পারতেছে না। তো চলো তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি যেতে হবে। আর এই সামনে মনে একটা আছে আর্মি, আর্মি আইতা যে। তো গাইছে আর্মি একটা আইতা যে, তো এটা মারতে হবে দুইটা। ওরে ভাই দুইটা, তো জলদি জলদি মারতে হবে। ওরে ভাই, পিস্তল দিয়া দেখা যায় ওইটা না, তারপর ট্রাই করি দেখি পিস্তল দিয়া হয় কিনা, মারতে পারি কিনা, কারণ ওইটা আমাদের সম্ভবত লাগতে পারে। আরেকটা যে গান আছে ভিক্টারের মতো, ওইটা আমাদের লাগতে পারে। তো চলো দেখি এর মারতে পারি কিনা। আর ভাই তাড়াতাড়ি মরা যা রে ভাই, যাইতে হইব তো আমাদের। তো গাইছে আমাদের অলরেডি হেলথ শেষ হয়ে যাইতাছে, ওই যে বেসটা যে দেখতে পারতাছ। তো চল তাড়াতাড়ি এটা নিতে হবে, এই গানটা ভিক্টার। তো গাইছে মায়েরা দিছি, তাড়াতাড়ি সামনে যেতে হবে। আবার ভাই পিছনে একটা রে ভাই, তো মাইরা দিছি। তো চলো সামনে যাই, আরও সামনে একটা আছে। আরে কই গুলি চলে ভাই, সামনে যা সামনে যা। তো গাইছে তোমরা দেখতে পাচ্ছ যে সুর মতো মানে ওই চিহ্ন দিতে ওই জায়গায় যাইতে হবে। তো চলো এটার মাইরা নেই অ্যান্ড ওই লেগে চলে যাবো। আর গাইজ, যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভাই, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও ভাই, তাড়াতাড়ি আমাদের 1000 সাবস্ক্রাইবার করতে হবে। তো চলো এটার মাইরা দেই অ্যান্ড এটা মরে গেছে। আর ভাই আরেকটায় বসছে। তো গাইস, তো চলো এটার ভিতরে যাইতে হবে অ্যান্ড ভিতরে এসে পড়ছি। তো গাইস, এইটা কি আমি জানি না, এই জন্য বলছি বম। তো চলো লাগানো হয়ে গেছে, অল রাইট। তো আমাদের এই জায়গাতে বের হইতে হবে, দিন ওইলে গিয়া যাইতে হবে এর কাছে, কি বলে ইমেনের কাছে। তো চলো যাই তাড়াতাড়ি, বের হয়ে নেই এই জায়গা থেকে। পিছনে আমাদের ইয়ে আছে মানে কি বলে ওই যে আর্মি অফিসার আছে, পিছনে আর্মি আছে। তো চলো তাড়াতাড়ি যাই। আর গাইস, তোমরা যারা যারা আরও মানে গ্যাংস্টার ভেগাসের ভিডিও দেখতে চাও, তাহলে জলদি জলদি কমেন্ট করে জানাও যে এরপরে কোন মিশনটা করব। তো চলো সামনে একটা আছে, মারা নেই ভাই, আমার কাছে বেসিটও আছে, তো এই জন্য সাবধানে মারতে হবে কভার নিয়ে নেয়া। আর গানের এমন আছে, গানের এমন যথেষ্ট, এটা দেওয়া চলে যাবে, কিন্তু বেসটা সাবধানে রাখতে হবে। 60টা হেলথ মেড কেট আছে, তো তাড়াতাড়ি মারা নেই। আরে ভাই মরা যা তাড়াতাড়ি, আরে ভাই কি করতেছে এরা। তো চলো গাইস আর একটা আছে, এরা মারা দেই, পুরাপুরি ফিনিশ, পুরাপুরি ফিনিশ ফিনিশ ফিনিশ। আরে ভাই মরে না, এগুলো যান না কি কই মাসে যান। তো চলো তাড়াতাড়ি মরে যা, মরে গেছে। তো গাইস, এই জায়গায় আর ঝামেলা পাকাবো না আমি, তাড়াতাড়ি এদিক দিয়ে জাম্প দিয়া ওই সাইডে গিয়া জাম্প দিয়া তো চলে যাবো। তো চলো
দেখি যে জাম দেওয়ার মতো কোনো জায়গা আছে কিনা, আছে কিন্তু বের হওয়ার জায়গা নাই, তো সে তো আমাদের জাম পেয়ে দিতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। তো চলো তাড়াতাড়ি আমাদের বের হইতে হবে, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি 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 ভাই যা, ওরে ওরে ভাই 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 তাড়াতাড়ি বইয়ে পড়ো। আরে ভাই কভার নিয়ে আনেছে তো গাইস, এই জায়গায় মায়েরা দিছিল প্রায় আমাদের, তো হেলথ দেখতে পারছো কম। তো 7টা ছিল মেট কেটে, এখন হয়ে গেছে 5টা, তাড়াতাড়ি মায়েরা অ্যান্ড রয়ে লাগে ভাগতে হবে তাড়াতাড়ি। তো হেলিকপ্টার উপরে আছে আমাদের, তো জলদি জলদি যাইতে হবে। তো চলো গাইস তাড়াতাড়ি যাওয়া যাক, গাড়ি নিয়ে আনিছি আর্মির গাড়ি। তো চলো এই জায়গায় একটা ট্যাঙ্ক, ওরে বাপ রে বাপ, ট্যাঙ্ক আর নেওয়া যাইবো না, তো চলো আগে যাওয়া যাক। এখন যাইতে হবে আমাদের ইমেনের কাছে, আর আর্মি বেসটা আগে আর্মি বেস থেকে বাইর হয়ে নেই, দেন হলে কি ইমেনের কাছে যাইতে হবে। তো গাইস আমাদের পিছন থেকে ওই ইগুলো আর্মিগুলো শেষ করে, মানে পুলিশের কেসগুলো শেষ করে, তো আমরা এসে পড়ছি ইমেনের কাছে, আর একটু সামনে ইমেনের ইমেন এই জায়গায় দাঁড়ায় রয়েছে, তো চলো যাই। আরে ভাই পুলিশ এই জায়গায় এখন ঝামেলা করা যাবে না, তো চলো আইসা পড়ছি। তো গাইস ইমেনের সাথে কথা বলতেছে। তো গাইস মিশনটা মূলত এই পর্যন্তই, আই হোপ কি তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা।